মৌলানা আব্দুল গাফফার সাহেব বল্লভপুর মাদ্রাসার সহযোগ শিক্ষক, মৌলানা আব্দুল গাফফার সাহেব বল্লভপুর ট্রেনিং খানা মাদ্রাসার সহযোগ শিক্ষক। আসুন ভাই, السلام عليكم ورحمة الله وبركاته. پانی میں آگ لگانا ہے مشکل، پانی میں آگ لگانا ہے مشکل، بہتی ہوئی دریا کو پھرانا ہے مشکل، مشکل تو ہے مگر اتنا سا نہیں جتنا کہ بگڑے ہوئے قوم کو سدھرنا ہے مشکل۔ واہ واہ شباش شباش۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ ان الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا مسؤول عن
کی پوری میں مسلمان تھے ایک پوری میں سی کنری پھر پر سب پوری سے مسلمان سی کنری پھر پر حامل پابی دوی جنتی حالا پھر مطل قاتل مسلمان ترادت نرتی آس مسلمان ترادت نرتی آس سیکن جے پر کاس و دسمن ہوئے جب فاس مسلمان مسلمان اقریب مسلمان اکنی مولی رکارو دوی جنت کی چڑتے آلو جنت یادان مسلمان سیطن ری فیرے پورے سیطن ری فیرے پورے ہاں آدان دوی جنت کھلا فیرے جے گندام مسلمان اتنی بولے کارام مسلمان اتنی بولے کارام دوی جنتی چھارتے آنا جنت آدان مسلمان کنتا بولی کنتا چھاری بے بے نائی پا
بتاؤ پرشنسر مطلب سے مہان اللہ رب العالمین جنوں جنہیں ہمارے کی سرو سیرا اتم اتکرشت کریا سرشتی کریا چھے ایوں اللہ رب العالمین ہمارے کی سرشتی کرار پر ناکار کرے بیکار کرے چھڑے دے چھے تائیں نہ اللہ رب العالمین আমাদেরকে হেদায়েত সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন। তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মামনার লাল তাজদার মাদানি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন, তার প্রতি অগণন দরুদ ও সালাম নাযিল হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি তারপরে আয়াত নম্বর হচ্ছে 104 নম্বর আয়াত। তারপরে একটি সহি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, সেটি হচ্ছে মুসলিম শরীফ। কুরআনের পরে পরে দুইখানা গ্রন্থ হাদিস গ্রন্থ আছে, সেটি হচ্ছে বুখারি আর মুসলিম। তাই মুসলিম শরীফের হাদিস আমি আপনাদের সামনে আপনি পেশ করেছি। সেই হাদিসটি পাবেন কিতাবুল ইমান পৃষ্ঠা নম্বর 51, মানে 51। এই কুরআনের আয়াতটি এবং আল্লাহর নবীর সেই হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য এটি করবো। আমার তৌফিক ইল্লাহ। তো বন্ধুরা, আমার আজকে আমার যে ভাই বাকিরা এই যে এত সুন্দর ভাবে জালসার আয়োজন করেছে, তো আল্লাহ তাই আমরা সবাই মন খরচা করে আর মনে শান্তির সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই জালসার মাহফিলটা এমন একটা জায়গা, এই জালসার মাহফিল এমন একটি জায়গা এখানে আল্লাহর ফেরেশতারা এবারে রহমত বর্ষিত করে। আর এদের জন্য যারা এখানে থাকে, যারা জালসা শুনতে এসেছে, তাদের জন্য আল্লাহ মাগফিরাতের আল্লাহর কাছে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। এমন কেউ হাদিসে এটাও এসেছে যে পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ, এই মাছগুলো এবং কি গর্তের পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে, এই পিঁপড়েও তাদের জন্য দোয়া করে যারা দিনের পথে থাকে। তো যাই হোক, সহজে আরবে আরেকটি কথা বলছি, সহজে আরবে জায়গায় জায়গায় বোর্ডে লেখা থাকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা নবীর নাম নেব তখন আমরা কি করব, দুরুদ পাঠ করতে হয়। হাদিসে এসেছে যে লোকটি আল্লাহর নবীর নাম শুনল, সেই লোকটি দুরুদ পাঠ করল না, সেই লোকটি হচ্ছে কৃপণ। আর একটি হাদিসে এসেছে কি যে ওই লোকটি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে দুরুদে ইব্রাহিম যেটা বলা হয়, আল্লাহ মাসাল আমরা তাসাউদে বলি, হ্যাঁ তাসাউদে বুঝে গেলাম আল্লাহ মাসাল, ওটা হলো ফুল। আর ওটা যে সকলেই মানে বলা হয় ছোট করে যখন আমরা নবীর নাম শুনবো তখন কি বলবো,
সামনে যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না থেকে বসে যাবে, ভালো লাগে না দেখতে। আর জায়গাগুলো ফাঁকা না রেখে পূর্ণ করে বসুন, এটা আল্লাহ মোহাম্মদ বলছেন হবে। আর রাস্তাতে পথে মেলাতে যারা গাঁজাচ্ছে বা দাঁড়িয়ে আছে, ছুটিয়ে না থেকে ডান্সার প্যান্ডেলে চলে এসে বসে ভালো লাগবে। জালসা শুনে, জালসা শুনে এসছে কিন্তু ওই মেলাতে না থেকে জালসা শুনে কিছু জ্ঞান হাসিল করে যাবে, এটা আমার অনুরোধ। আপনাদের সঙ্গে আমি একটু কথা বলি, আমাদের ভাষা কি বলেন তো দেখি, আমাদের ভাষা বাংলা কিংবা কারো কারো হিন্দি, মানে ভারতবর্ষে যারা আছে আমরা বাংলা হিন্দি তামিলি উর্দু এই সমস্ত জিনিসগুলো আমাদের ভাষা। এখানকার ভাষা আমরা বেশিরভাগই কি বলি, বাংলা বলে থাকি, কিন্তু এটা হচ্ছে ঝাড়খণ্ড, তাই তো? তো আমি যেই কথাটি বললাম, আন্তর মিল মারুফ মানে আনি মুনকার, এই সম্পর্কে যে আলোচনা করব, কতজন বুঝতে পারবে? যারা আরবি নিয়ে লেখাপড়া করেছে তারাই বুঝতে পারবে না, যে অন্য কেউ সাধারণ লোক বুঝতে পারবে না। কেন পারবে না? যে আমাদের ভাষা আরবি না, আর এই শব্দটি কি আরবি শব্দ, এই শব্দটি আমরা বুঝতে পারব না। তাহলে কথাই বলা হচ্ছে দুজন দিয়ে বুঝব। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে যদি আমরা এই শব্দটির মানে যদি জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এর ট্রান্সলেট করতে হবে, এর অর্থ বের করতে হবে। যেমন এর অর্থ হচ্ছে বাংলাতে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। এবার সবাই বুঝে গেছে, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা আজকের বিষয় হবে। তাহলে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া দরকার, এমন একটি গ্রুপ হওয়া দরকার, যারা ইয়াদউনা ইলাল খায়র মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে এবং ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আর এই লোকগুলোই হচ্ছে সাকসেসফুল, এই লোকগুলোই কামিয়াব, এই লোকগুলোই সফল কাম। তাহলে আপনারা একটু কথা মুখ মারিয়া কথা বলেন, যে আল্লাহ যে লোকটিকে বলে এই লোকগুলো সাকসেসফুল, ওর জীবনে ভয় আছে বলেন না গো? ওর জীবনে কি ভয় আছে? আচ্ছা, তাহলে আপনারা বললেন যে ওর জীবনে ভয় নেই, কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক? আল্লাহ। দোজখের মালিক? আল্লাহ। কবরের মালিক? আল্লাহ। মরণ জীবন সবের মালিক কে? আল্লাহ। তাহলে কি বলল, ওরাই হচ্ছে সাকসেসফুল, ওরা হচ্ছে কামিয়াব, ওরাই হচ্ছে কি সফল কাম। এই কথাটি কে বললো? আল্লাহ। তাহলে আল্লাহ যখন
একটি মানুষকে সাকসেসফুল বললেন, আল্লাহ যখন একটি মানুষকে কামিয়াবি বললেন, তাহলে তার মানুষের কোন ভয়ের কোন প্রশ্ন আছে না? আছে কি না? তাহলে এই যে আল্লাহ মানুষকে সাকসেসফুল বলার আগে কয়েকটি শর্ত দিলেন, কি দিলেন? কয়েকটি শর্ত দিল। দেওয়ার পরে এই শর্ত গুলো যার যার মধ্যে পাওয়া যাবে ওই লোকগুলো হবে কামিয়াব। বুঝে আসছে? আমরা বর্তমান জামানায় ওই লোকটিকে কামিয়াব বলি যার মাল ধন টাকা পয়সা জ্ঞান যত রকমের যাবতীয় যা আছে ওর কোন রকমের টেনশন নেই, ওই লোকটিকে আমরা কি বলি? দুনিয়ায় সাকসেসফুল বলি। তাহলে আল্লাহ যে মানুষকে সাকসেসফুল বললেন তো কয়েকটি শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো যে জামাত তৈরি করতে হবে, দোয়াল বানাতে হবে। দুই নম্বর শর্ত হলো মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে। আর তিন নম্বর শর্ত হলো কি? যে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কথা বলতে হবে। আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে কি? যে মানুষ যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায় কাজ থেকে তাকে নিষেধ করতে হবে। আচ্ছা বলেন তো আপনার, আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকবেন, আপনি মানুষকে ভালো কাজে ডাকবেন, ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজে নিষেধ করবেন, আপনি পারবেন? যদি সে সম্পর্কে যদি আপনার জানা না থাকে পারবেন তো? মনে করেন আমাকে নামাজ পড়তে বলবেন, আপনার নামাজ সম্পর্কে সালাত সম্পর্কে যদি জানা না থাকে পারবেন বলতে? আমাকে পারবেন না। হ্যাঁ, অন্যায় কাজ কোনটা যদি আপনি না জানেন তাও পারবেন না, আর সৎ কাজ কোনটা তাও পারবেন না যদি জানা না থাকে। এই জন্য আল্লাহ তোমাদের কথা বলেন, অরে পৃথিবীর মানুষেরা তোর কান খুলে শোনে না, শোনে না, শোনে না, যদি তোমাদের জানা না থাকে তাহলে জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, যারা জানে তাদের নিকটে গিয়ে জেনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাসআলু লাহুল জিক্রে ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইনাত ওয়াসবুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমাদের যদি জানা না থাকে ভালো কাজ কোনটি জানো না, যারা জানে তাদের নিকটে গিয়ে জেনে নাও। মন্দ কাজের ব্যাপারে বলবে তোমার জানা নাই, তুমি তা জানো না, তাহলে কি করো? যারা জানে তাদের নিকটে গিয়ে জেনে নাও। তারপরে কি? বিল বাইয়ে না, দলিল সহকারে প্রমাণ সহকারে জেনে নিতে বলা হয়েছে। এই আলা জিকরে থেকে মুরাদ হচ্ছে কি? আলেম ওলামা, যারা আলেম ওলামা আছে তাদের, যারা হাদিস কোরআনের জ্ঞান রাখে তাদের নিকট গিয়ে আপনি জেনে নেন। মাওলানা সাহেব, হ্যাঁ, সৎ কাজ কোনটাকে বলা হয়, অসৎ কাজ কোনটাকে বলা হয়, এই জিনিসগুলো আপনি কি করেন? জেনে নেন। তারপরে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি কামিয়াব, ওই লোকটি সাকসেসফুল, যে লোকটির মধ্যে চার খানা গুণ পাওয়া যাবে রে, ওই লোকটি কামিয়াব, ওই লোকটি সাকসেসফুল। এক নম্বর জামাত করতে হবে, দুই নম্বরে মানুষকে ভালো কাজের দিকে দেখতে হবে,
তিন নম্বরে মানুষকে ভালো করে আদেশ করতে হবে, চতুর্থ নম্বরে কোন লাগ যদি অন্যায় কাজ করে, অন্যায় কথা বলে, শরীয়ত বিরোধী কাজ করে, তাকে নিষেধ করতে হবে। এই চার গুণ যে লোকটির মাথায় থাকবে, যে লোকটির ভিতরে থাকবে, সেই লোকটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব বলেছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের লোককে কামিয়াব বলেছে। আর আল্লাহ যাকে কামিয়াব বলেছে তার এই দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকজনকে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউ লিল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন, হে নবী ফাইন্না আপনি নসিহত করতে দেন, ওয়াজ নসিহত করতে দেখুন। কেন? ফাইন্না জিকরা তানফাউলি মুমিনিন, কতগুলো ইয়াকুন ইয়াকুন ওয়াজ নসিহত হয়েছে, যে এই ওয়াজ নসিহত কি করে মুমিনদের, মুমিনেরা এই ওয়াজ নসিহত থেকে উপকৃত। যেমন আপনাদের সামনে যদি ওয়াজ নসিহত হয়, ভালো কথা হয়, তাহলে আপনাদের আপনাদের লাভ হবে না লস হবে? বল না গো, লাভ হবে না লস হবে? লাভ হবে। এর জন্য আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়াজাক্কির ওয়াজ নসিহত করে থাকো, ফাইন্না যিকরা তানফাউ লিল মুমিনিন। এমনও কতগুলো ওয়াজ নসিহত রয়েছে, এমনও কত কত মিষ্টি ভাষা রয়েছে, এমন এমন কতগুলো কথাবার্তা রয়েছে, ওই কথাবার্তা গুলো দিয়ে কি হয়, মুমিনেরা উপকৃত হয়। তারপরে আল্লাহ তাআলা ওয়া তাআলা আর এক জায়গাতে বলেছেন কি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আসরের সময়ের কসম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের কসম করে বলছেন কি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও হরফে তাসমিয়া, হ্যাঁ এই ওয়াও হরফে তাসমিয়া নিয়ে আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ আসরের সময়ের কসম করে বলেন কি, যে নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আমরা কি করি, কসম কখন খাই? আচ্ছা আপনার বলতে পারলেন কি, মানুষ কসম কখন করে? আমরা খুব বলি না, আল্লাহর কসম, মায়ের কসম, বাপের কসম, বলি কি বলি না? বলেন না, বলি আমরা কখন কসম খাই? যখন আমরা কোন জিনিসকে গুরুত্বপূর্ণ ভাবে দেখানো দেখাতে চাই, তখন আমরা কি বলি, আল্লাহর কসম কি মায়ের কসম। এইভাবে আমরা কত রকম কসম আমরা করি বর্তমান জামানায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের সময়ের কসম করলেন, মানে গুরুত্ব দেওয়ার জন্য। এখানে আরেকটি কথা আমি বলে দিই, না হলে কথা উচ্চ থেকে যাবে। আল্লাহ হ্যাঁ মাখলুকের কসম খেতে পারে, কিন্তু মাখলুক মাখলুকের কসম খেতে পারে না। যেমন আল্লাহ কোন জিনিসের, যেমন সূর্যের হোক, চাঁদের হোক, গাছের হোক, সময়ের হোক, আল্লাহ কসম খেতে পারে, কিন্তু কোন মানুষ আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের কসম করতে পারে না। যেমন আমরা কথায় কথায় বলি মায়ের কসম, বাবার কসম,
হ্যাঁ, কেউ যদি বলে থাকেন এই ধরনের প্রশ্ন করে থাকেন তাহলে আজকে থেকে ছেড়ে দেন, কারণ যে এর কি ভয়াবহ আছে আল্লাহ তার বেশি জানেন। যেমন আমরা বলে থাকি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কসম করে থাকি, তো হাদিসে তিরমিজি শরীফে একটি হাদিস আছে কি মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি হ্যাঁ আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের নামে কসম করলো ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরক করল, সে কি করল শিরক করল। আপনারা ওয়াজে মসজিদে অনেক শুনেছেন যে শিরকের গুনাহ কখনো মাফ হয় না তওবা ব্যতীত, আর কোরআনে কি বলছে ইন্না শিরকা লাযুম মুনাজিম, শিরক হচ্ছে সবচাইতে বড় অত্যাচার, সবচাইতে বড় গুনাহ। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আরে পৃথিবীর মানুষরা কর কান খুলে শুনে না শুনে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এরা সবাই নুকসানের মধ্যে রয়েছে। মোট কথা এই পৃথিবীতে সবাই কি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, কে বলছে আল্লাহ বলছে, আর শুধু বলেনি কসম করে আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, যেটা আমরা সাধারণ ভাবে বুঝেল হয় যে আমরা সবাই কি জাহান্নাম। তাহলে এই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর বলে আল্লাহ রাব্বুল আলামিন থেমে যাননি, এরও কিছু কিছু ফ্যাসিলিটি দিয়েছে, কি দিয়েছে শর্ত দিয়েছে কি এই ইল্লা ইল্লা সফর হচ্ছে হারফে ইস্তেসনা, তো কি বলছে এই দুনিয়ার মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লা যে প্রথমে আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে যে আল্লাহকে এক বলে ওয়াদা আল্লাহ শরীক বলে মেনে নিয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমরা বর্তমান জামানার মুসলমানেরা আমরা কি হলাম যে আল্লাহ আমাদের মনে একটা কি হলো শান্তি এলো, যাই হোক আল্লাহ তো বলেছে যে যারা ঈমান নিয়ে এসেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, কি নয় যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আল্লাহ বলেছে, আমাদের খুব মনে হু বলো তাই তো বলে না গো আপনার মনে ঘুমিয়ে গেলেন সবাই মনে আমার, যখন আল্লাহ বললেন যে যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আমাদের মনে হু বলো করো না কথা বলেন কথা বলেন ভুল বলো তো, আচ্ছা এই যে ভুল বলো আর এই যে বর্তমান জামানার মুসলমান আমরা কি হলাম মনে আপনি শান্তি এলো যে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমরা ইমানদার, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমরা ইমানদার, তার সার্টিফিকেট কি এক নম্বর সার্টিফিকেট আমরা ফুলিয়ে বলি আমার নাম আব্দুল গাফফার আবু সাতার আব্দুর রহিম আব্দুল গফুর, এক নম্বর সার্টিফিকেট আমার নাম মুসলমানের নাম, দুই নম্বর সার্টিফিকেট হচ্ছে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তিন নম্বর সার্টিফিকেট হচ্ছে আমি খাতনা করেছি, চতুর্থ নম্বর
আমি সাক্ষাৎ দিচ্ছি যে আমি গরুর মাংস খাচ্ছি বন্ধুরা, এই সমস্ত গোলগুলা যদি আমরা দেখি মনে মনে আমরা খুব রোগে আছি, আমাদের এতগুলো সার্টিফিকেট আছে, আমরা মুসলমান, আমরা পাকা মুসলমান। আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা এখানে অনেক ভয় হবে, ডাক্তার হতে পারে, ডাক্তার না থাকলেও আমরা জানি জন্ডিস এক রোগের নাম, জানেন তো বলেন না, জন্ডিস একটা রোগের নাম আছে, আমি ভুল বলছি, জন্ডিস একটা রোগ আছে। আচ্ছা ওই জন্ডিস যখন কোনো লোককে হয় দেখবেন চোখ মুখ তার জিভ মানে জিভা কি হয় হলুদ হয়ে যায়, ভয় কি হয় না হলুদ হয়ে যায়, তো এটাকে কি বলে সিম্পটম বলে, কি বলে সিম্পটম, ইংলিশে বলে সিম্পটম আর বাংলায় বলে লক্ষণ আর ইংলিশ হিন্দিতে বলে লক্ষণ, ঠিক আছে। তো একটা সিম্পটম দেখাই লক্ষণ দেখাই যে লোকটিকে কি হয় যে এর কি হয়েছে জন্ডিস, যদি কোনো মানুষকে হয় তাহলে একটা সিম্পটম দেখাবে লক্ষণ দেখাবে, তখন যে লোকটিকে জন্ডিস হল ওই লোকটি যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার তখন কি করবে ওকে দেখবে চোখ মুখ লেড়ে দেখবে, ট্রিটমেন্ট করার সময় দেখবে যে ডাক্তার চোখ মুখ যখন হলুদ দেখতে পাবে তখন ডাক্তার বুঝবে কি বুঝবে যে এই লোকটিকে জন্ডিস হয়েছে। এটা আমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেবই আছে যে জন্ডিস হয়েছে বুঝবে তখন ডাক্তার কি কিসের ওষুধ দিবে, ডাক্তার কি চোখ মুখ সারা গলা নর্মাল গলা ওষুধ দিবে না, কিসের ওষুধ দিবে জন্ডিসের ওষুধ দিবে, কারণ যে ওই লক্ষণ গুলো একটি মানুষের দেখলাম যে লোকটি কালো মানুষ মানে সাদা রঙের মানুষ, ওই সামনা রঙের মানুষটিকে দেখছি মুখ গুলো ফ্যাকসা হয়ে গেছে, চোখ গুলো হলুদ হতে লেগেছে, তো কি তাকে কালো কালার জন্য আলাদা কালো লাগাবে না তাকে জন্ডিসের ওষুধ দেবে, তখন ডাক্তার জন্ডিসের ওষুধ দেবে, কেন যে ডাক্তার জানে জন্ডে যদি কোনো মানুষকে হয়ে যায় তার একটা সিম্পটম আছে, তার একটা লক্ষণ আছে, তার চোখ মুখ যে বন্ধ হয়ে যায় বন্ধু আমরা নিজেকে মুসলমান বলে দাবি করে, আমরা নিজেকে ইমানদার মনে করি, আমরা নিজেকে মুসলিম মনে করি, বন্ধু তুমি যে নিজেকে মুসলমান মান দাবি করো, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি নিজেকে ইমানদার দাবি করো, মুসলিম দাবি করো, তোমার সিম্পটমটা কি তোমার লক্ষণটা কি, তখন তুমি কি বলবে বুঝাছে কিছু তো না আছে না, একটা মানুষকে যদি জিজ্ঞাসা করে তুমি যে মুসলমান তোমার লক্ষণ কি তোমার সিম্পটম কি, এই জন্য আল্লাহ বলছেন বাড়িতে বসে থাকলে হবে না, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কি করতে হবে লক্ষণ দেখাতে হবে, কি দেখাতে হবে লক্ষণ দেখাতে হবে। তো বন্ধুরা আমার এই যে লক্ষণ দেখাতে হবে, তারপরে আমরা এখন যেমন ভারতবর্ষে কারফিউ চলছে কি MRC আর CAD, এই যে মানুষকে পেরেশানিতে ফেলা এটা কিসের জন্য জানেন, মানুষকে পেরেশানিতে ফেলছে কিন্তু আল্লাহ যে বলছে যারা ইমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ও আমেল সালেহা,
নাই, কিন্তু বর্তমান জামানায় দেখা যায় যে মুসলমানকে যেখানে সেখানে কচু পীড়া করে পীড়াচ্ছে, মুসলমানকে যেখানে সেখানে পিস পিস করা হচ্ছে, মুসলমানকে যেখানে সেখানে মারছে পিটছে। যেমন দিল্লিতে একটা খবর শুনলাম যে কারি উবাইস একটা কারি সাহেব ছিল, হেডফোন কিনতে গিয়েছিল, তা কিয়েছিল তাকে মুসলিম চিকে মানে তাকে সবাই মিলে মেরে মেরে ফেলে দেওয়া হলো, তারপরে তাবরেজ আনসারিকে মেরে ফেলে দেওয়া হলো, এমনি করে করে মুসলমানকে যে সব জায়গাতে গিয়ে পিস পিস করে মারছে পিটছে। কারণ এই কারণটা আপনাদের কাছে জানতে চাই যে কারণ কি। আর আমরা প্রতিদিন একটি বার শুনতে পাই, কিছু শুনতে পাওয়া যাক আর না যাক, কোন গ্রামে যদি মুসলমান থাকে তাহলে একটি জিনিস শুনতে পাই, সেটা কি প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আমরা ডেলি শুনতে পাই কি আল্লাহু আকবার, শুনতে পাই কি বলেন না গো, শুনতে পাই। তার মানে জানেন, ওর মানে হচ্ছে আল্লাহ সবার চাইতে বড়, কি আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, মানে আল্লাহ যখনই সবার চাইতে বড়, আল্লাহর চাইতে কেউ বড় নাই, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, উসসে বড় কোই নেই। আমার একটাই মাত্র ছোট্ট কথা বলছি, আল্লাহ যখন সবার চাইতে বড়, মোদিকে পারবে না, আমেরিকার জর্জ বুশকে পারবে না, ট্রাম্পকে পারবে না, মায়ানমারের যে রাজা আছে তাকে পারবে না, পারবে কি পারবে না? আল্লাহ যখন মোদীকে মারতে পারবে, ওগিকে মারতে পারবে, তারপরে কি অমিত শাহ একে মারতে পারবে, তা সত্ত্বেও মারে না কেন? আছে কিনা যে আল্লাহ যখন সবার চাইতে বড় এদেরকে মারছে, মারতে পারে না কেন? এটা আমি প্রশ্ন করছি যে পারে না, আল্লাহ কি তাদেরকে পারে না না মারে না, পারে না না মারে না, কথাটা ভালো করে বুঝবে না হলে একটু ভুল বুঝে নেবে। আমি একটি ছোট্ট মতো উদাহরণ দিয়ে আমি বেরিয়ে যাবো। তো যাই হোক, তো আমি মনে করি একটা ছোট্ট মতো উদাহরণ দিচ্ছি, মনে করেন আমি যে মেয়েটিকে বিয়ে করেছি সেটি আমাকে বলেন না, যে মেয়েটিকে আমি বিয়ে করেছি সেটি আমাকে স্ত্রী, আচ্ছা ওই স্ত্রী তার দায়িত্ব আমার উপরে, তাকে জ্বর হবে আমি দেখবো, হ্যাঁ তার যদি কাপড় ছিঁড়ে যায় সায়া ছিঁড়ে যায় ব্লাউজ ছিঁড়ে যায় তো কে কিনে দিবে? আমি কিনে দেব, মোট কথা আমার যাবতীয় খরচ কে তখন দেখভাল করবে? আমি করব। কিন্তু ওই মেয়েটিকে যখন আমি তালাক দিয়ে দেব, ছেড়ে দেব, তখন ওই মেয়েটি কি করব? ওই মেয়েটিকে যখন আমি ছেড়ে দিব, তালাক দিয়ে দেবো, তখন কি করে? ওই মেয়েটির যদি কাপড় ছিঁড়ে যায়, কাপড় পুরো পুরো হয়ে যায়, আমি কিনে দিতে যাব? বলেন না গো, কিনে দিতে যাব? তারপরে ওই মেয়েটি যদি হাসপাতালে ভর্তি থাকে দেখতে যাব? যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকটি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, যেমন একটি মানুষ যখন বিয়ে করার পরে যখন স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়, তখন কি করে? সে যদি কাপড় পুরাতন হয়ে গেলে দেখতে যাব না, হাসপাতালে ভর্তি থাকলে যাব না, আরো ইত্যাদি ইত্যাদি কাজে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আল্লাহ তাবারক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটি ব্যাপারে দেখবে না,
লোকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা না আল্লাহ তার ব্যাপারে ফকত জিম্মাতিল্লাহ আল্লাহ তার ব্যাপারে কি হলো জিম্মা থেকে বেরিয়ে গেল ওই লোকটি মরল তো কি আর বাঁচল তো কি আল্লাহ তাকে দেখবে না বুঝতে পারলেন আল্লাহ দেখবে না এর জন্য কি হয় আমরা যেখানে সেখানে কি হচ্ছি মার খাচ্ছি লাভ খাচ্ছি হ্যাঁ তারপরে বকরা চলে এসছে তারপর আমি বেশি লম্বা জমা করবো না তো কি হচ্ছে যে মুসলমানকে মের খাওয়ার আর একটি কারণ হচ্ছে কি যে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি এরই জন্য যে কি হচ্ছে একটা ছোট বড় উদাহরণ দিই যে আমরা ফুটবল খেলা দেখেছি সবাই আশা করছি তো একটি ছাত্র আর শিক্ষক কি করেছেন ফুটবল খেলা দেখতে গিয়েছে ফুটবল খেলা দেখতে গিয়ে দেখছে ছাত্র শিক্ষককে বলছে স্যার এই লোকগুলো হ্যাঁ দোনো দলের লোক ফুটবলটিকে কেন মারছে কে বলছে ছাত্রটি বলছে কেন মারছে তখন শিক্ষক বলছে যে বাচ্চা এই বলটিকে দোনো দলের লোক মারছে গোল করার জন্য কি করার জন্য গোল করার জন্য তখন ছাত্র বলছে স্যার বল তো আগে থেকেই গোল আছে আবার গোল কিভাবে করবে বল তো আগে থেকেই গোল আছে আবার গোল কিভাবে করবে এই কথাগুলো চলাকালীন একটি যখন কিক মারলো জোরে ভাই বলে তুই এমন কি দোষ করেছিস বল যে তোকে দুই দলের লোক মারছে আহলাদিসের লোক মারছে হানাফির লোক মারছে বাংলাদেশের লোক মারছে ইন্ডিয়ার লোক মারছে আমরা সাধারণ একটা জানি যে এক দল যদি মারে তার দল বাঁচাই কিন্তু তুই আমার কি দোষ করেছিস বল যে তোকে দুই দলের লোক মারছে তখন পার্টি কি বলছে ভাই তখন তিনি ভাই আমি দুই দলের লোক আমাকে মারছে এর কারণ হচ্ছে একটা ওদের দোষ নয় আমার দোষ কারণ আমার মধ্যে হাওয়া মারা আছে এর জন্য আমাকে এরা লাথি মেরে মেরে যদি আমার মধ্যে কোনো শক্ত জিনিস থাকতো তাহলে কি হতো না আমাকে তারা মারতে পারতো না একবার যদি মারতো তার সাত গোষ্ঠীর মেম্বার জেগে যেত ওই মতো আজকের মুসলমান এরা হাওয়ার মানে এরা ফুটবলের মতো হয়ে গেছে এদের মধ্যে ইমাম জিনিসটা নাই এর জন্য এদেরকে সব জায়গাতে গিয়ে ফুটবলের মতো করে ফুটবল খেলা খেলছে বন্ধুরে আজকে দেখছি চাচাকে বিজেপির দলে কালকে দেখছি কংগ্রেসের দলে আর পরে দেখছি তৃণমূল দলে এরা যখন এদিক ওদিক যাচ্ছে এর জন্য এদেরকে সবাই লাথি মেরে মেরে রাখবে কাছে দলদলেতে দলদলেতে পড়ে হাতি ব্যাঙের বাচ্চা আমার ছেলাতি মুসলমান এরা একটা হাতির জাত কিন্তু এরা দলদলে ফেসে গেছে এর জন্য বিজেপি পছন্দ এদের পিছনে লাতি মেরে মেরে রাখবে কাছে বন্ধুরে এর জন্য আল্লাহ তোমার কথা আমাদের ইল্লাল্লাহ জিনা আমানো যারা ইমান নিয়েছে আমিল সালেহাত যারা নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ও তারপর অথবা সবিল হাতকে যারা সত্য পড়ে দেখেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা অথবা সবিল হাতকে অথবা সবিস্তর যারা বিপদ আমাদের সময় ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তাহলে তো আমি আর বিষয় লম্বা চলা না করে শেষে বেলায় আল্লাহর কাছে আমি এটাই দোয়া করবো যে আল্লাহ তোমার কথা লাগাতে পারে আমার সাথে মুসলমান ভাই ও ভাবিদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এই কথাটি বলা হয় আপনাদেরকে আমি একটা ছোট্ট মতো ভয় যাচ্ছে না তারপর আমি এখান থেকে নেমে চলে যাব জামানাতে বানা তোমার লাল নাই তুলনা
যেহেতু আরো তিনজন বক্তা হিসেবে উপস্থিত হয়ে আসেন, এবারে আপনার